হ্যালো গাইস, আমি এজেন্ট আলফা। তোমরা দেখতেছো এজেন্ট আলফা নিউ ভিডিও। তো আজকে এই ভিডিওতে আমি কিভাবে খেলি, ঠিক আছে, তো ওইটা আমি দেখাবো। যখন আমি স্কোয়াডে খেলি তখন আমি কিভাবে খেলি, যখন আমি সোলোতে খেলি তখন কিভাবে খেলি। তো শেষ পর্যন্ত দেখো, আশা করি কাজে লাগবে তোমাদেরও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই ক্লিপটা দেখো, আমি র্যান্ডম প্লেয়ারদের সাথে খেলতেছিলাম। অ্যান্ড দেখো, আমার মানে আমি অ্যাটাক দিতে যেতেছিলাম, উপর থেকে ও আমারে চলে গিয়া কাবার দিতেছিল, প্লাস প্রতিটা তোমার কি বলবো, প্রতিটা হচ্ছে ইনফরমেশন দিতেছিল, ঠিক আছে, ছোটো ছোটো। তো এখানে আমি ঘরে হিসাব পড়লাম, মানে অন্য খট পর, কারণ যদি নিচে থাকে একই জায়গায় থাকে তো মারা দেওয়ার সম্ভাবনা বেশি। তো আমি ওরে জিজ্ঞেস করলাম যে ভাই, আমি কি অ্যাটাক দিবো নাকি তোমার রিভাইভ দিবো। তো বললো কি ভাই, রিভাইভ আমার হচ্ছে অ্যাটাক দেয়। তো দেখছো ভাই, তো এটাই করো, যাই করো, যে একটা টিম ওয়ার্কের মধ্যে করো, ঠিক আছে, কথা কথা বললা। দেখো আমি কিন্তু নাম্বার ওয়ানকে বলবো না যে ভাই আমি এখানে অ্যাটাক দিতে যেতেছি, ও অটোমেটিক এসে পড়ছে। তো এটাই করো, যখন যে জায়গায় প্রয়োজন সাথে সাথে থাকো, চলে, ঠিক আছে, কারণ কখন কারে কোথায় লেগে যায় কোনো ঠিক ঠিকানা নেই। তো ওদের ক্লিয়ার করার পর আমি হচ্ছে লিখে রিভাইভ দিতে চলে যাই নাম্বার থ্রিরে। অ্যান্ড নাম্বার ফোর দেখো এদিকে আসতেছে নাম্বার ওয়ানের রিভাইভ দেওয়ার জন্য। তো এটাই করো, একটা টিম ওয়ার্কের মধ্যে থাকো, ঠিক আছে, যদি তুমি টিমের সাথে খেলো, এমন না যে আমি একাই যাই সবাই যে মাধ্যমে, এমন না, ঠিক আছে, যদি টিমের সাথে খেলো তাহলে হচ্ছে লিখে টিম ওয়ার্ক করো, তাই না, কারণ তোমার একার জন্য হয়তো সবাই মরে যাবো। তো এই জিনিসটা মাথায় রেখো। এবার চলো পরের ক্লিপটা দেখা যাক। এখন গাইস দুই নাম্বার ক্লিপটা দেখি। তো এখানে আমি সোলো ভার্সাস স্কোয়াড খেলতেছিলাম, অ্যান্ড এখানে আমি তোমার ফাইটের সাউন্ড শুনি। তো এখানে এসে পড়ি, অ্যান্ড ট্রাই করবো কি, যখন তুমি থার্ড পার্টি হইতে যাও বা ফাইট নিতে যাও, তখন হচ্ছে গিয়ে যথাসম্ভব হাই গ্রাউন্ড নেওয়ার ট্রাই করো, ঠিক আছে, কারণ তুমি হাই গ্রাউন্ড নিলে সুবিধা হচ্ছে না, তুমি মানে অনেকগুলো বেনিফিটের মধ্যে প্রথম বেনিফিটটা হচ্ছে তুমি একেবারে চারপাশে দেখতে পারবা, ঠিক না। তো ট্রাই করো যে হাই গ্রাউন্ড নেওয়ার, সরি একটু ব্যাকগ্রাউন্ড নিউজ আমার সাউন্ড দিতে পারি এখানে। তো দেখো, যখন আমি একজনের নক করলাম, তো এখানে আমি একটা গ্রেনেড ইউজ করলাম। গ্রেনেড ইউজ করার পর কী হলো, নক প্লেয়ার স্বাভাবিক, নক প্লেয়ার একটু পাগল হয়ে যায়। তো এখানে আমি গ্রেনেড ইউজ করে দিলাম যাতে ও আর একটু পাগল হয়ে যায়, ওর টিমমেট দ্রুত আসে, তাই না। অ্যান্ড এখানে আমি বাম পাশ দা ফ্ল্যাঙ্ক করলাম। দেখো এখন বাম পাশ দা ফ্ল্যাঙ্ক করার বা ডান পাশ দা ফ্ল্যাঙ্ক করার সুবিধাগুলো দেখো, ওই দেখো যে নক হয়েছে ওদিকে তাকিয়েছে, বুঝতেও পারে না যে আমি এদিকে, ঠিক না। তো ট্রাই করবো একটু ঘুরা যাওয়ার, কারণ আমরা স্বাভাবিক, আমরা যে দিক থেকে নক হয় আমরা স্বাভাবিক ওদিকেই তাকাই থাকি, তাই না। তো ট্রাই করো, যদি তুমি নক হয়ে যাও তাহলে একটু চারপাশে নজর দিতে, অ্যান্ড মানে তুমি তোমার টিমমেটও যদি নক হয়, অ্যান্ড যদি মনে করো যে তুমি নক করো তাহলে চলো একটু ঘুরে যাওয়ার ট্রাই করো। অ্যান্ড একই জায়গায় বারবার থাকবা না। দেখো সব প্রথম আমি কোথায় ছিলাম, দেখো এখন জাস্ট খালি ডানে বামে করবো, একই জায়গায় ভুলেও থাকবা না। দেখো একটু সুবিধাটা দেখতে পারবে, একই জায়গায় না থাকার সুবিধাটা। দেখো আমি একটু বামে ছিলাম, এখন আবার ডাইনে এসে পড়লাম। তো এটা দেখো যে এখন সুবিধাটা একটু এখনই দেখতে পারবা। দেখো এখন ওই দেখো টিমমেটটা কী করে, দেখো দেখো ওইখানে চলে গেছে, ও ভাবছে আমি ওদিকে, দেখছো। তো এরকমই করবা যে একই জায়গায় থাকি, কোনো একটু ডানে বামে, একটু ডানে বামে নাড়াচড়া করো, ঠিক আছে, যদি দুজন থাকে আর একজন থাকলো তো আলহামদুলিল্লাহ। তো এবার চলো পরে টিকটা দেখা যাক, মানে পরে ক্লিপটা দেখা যাক। এবার এই ক্লিপটা আমি এখানে বসেছিলাম। তো ভাই বোনা যে এখানে আমি বই মানে হচ্ছে ক্যাম্প করতেছিলাম, আমি মানে একটু দূরে লুট করে দেন এখানে আসছি, ঠিক আছে, পাশের বাসাগুলো লুট করে দেন এখানে আমি এসে সাউন্ড শুনতেছিলাম, যার কারণে এখানে এসে বসলাম, মানে হচ্ছে গিয়ে তোমার পজিশনটা জানার জন্য যে ওরা আসলে কোথায় আসে। তো দেখো একজন নক করার পর দেখো এখানে ওরা আসতেছে, হয়তো বা সাউন্ড শুনতেছো। তো ফুল ভিডিওটা দেখো আমি কীভাবে খেলি তোমরা বুঝতে পারবো, একটা আইডিয়া নিতে পারবা যে হয়তো বা তোমরাও এভাবে খেলতে পারো। তো একটু পেশেন্ট নিয়ে বসার ট্রাই করবো, ঠিক আছে, যদি তুমি ফুল স্কোয়াড খেলতে যাও, ঠিক আছে, বা মরতে না চাও তাহলে হচ্ছে তোমার ধৈর্য থাকতে হবে, আমার মতো হইলইব না। আমি তো তোমার যখন মানে হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও বানাই তখন হচ্ছে গিয়ে তোমার ধৈর্য নিয়ে খেলি, বাট বিশ্বাস করবো না যখন হচ্ছে গিয়ে আমি নর্মালি খেলি বা আমার মাথা জাস্ট একটা চিন্তা থাকে আমার কিল লাগবো কিল লাগবো, ঠিক আছে। তো ট্রাই করবো একটু মানে হচ্ছে গিয়ে তোমার ধৈর্য নিয়ে খেলার। তো এবার এবার চলো দেখি, যদি আমি দু একদিন ধরে ইদানিং তোমার ধৈর্য নিয়ে খেলার ট্রাই করতেছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ মোটামুটি কিল হইতেছে, বাট যখন হচ্ছে গিয়ে তোমার কি কিছুদিন আগে আমার এত মাছ পাগল হয়ে গেছিলাম, আমি জাস্ট খালি হচ্ছিল কিলে পিছিয়ে দৌড়েছিলাম, ঠিক আছে। তো যাই হোক, তো এখানে আমি এক পাশ দৌড় হচ্ছিল মলি মারি দিলাম যাতে ওই পাশ দাও অ্যাটলিস্ট পিছন দিকে এক এক নাক করে, ঠিক আছে, এন্ড আমি ডান পাশ দিয়ে পড়লাম যাতে আমি এক, ঠিক আছে, একদিকে গুলি করবো। দেখো আমি যদি মলিটা না মারতাম আমার কিন্তু আমার দুই পাশে নজর রাখতে হতো, বাট মলিটা মারার পরে গেলো আমি জাস্ট আমার ডান পাশে টেয়ে হচ্ছিল তোমার কি বলে অ্যাটাক দেওয়ার জন্য একটা রাস্তা হচ্ছে ডান পাশে, বাট ওইখানে পিছন দিকে ঘুরে গেছে, বাট আমার কোনো আপত্তি নেই। তো গাইজ আজকের ভিডিওতে এতটুকুই, তোমার যদি মানে ভিডিওটা যদি হচ্ছে ঠিকভাবে দেখে থাকো তাহলে বুঝতে পারবো আমি কী বলতে চাইছিলাম। তো গাইস ব্যাকগ্রাউন্ড একটু সাউন্ড হতে পারে এখন, কারণ হচ্ছে তোমার বৃষ্টি পড়তেছে, তো ওইটার সাউন্ড। তো যাই হোক, তো নেক্সট ভিডিও পর্যন্ত গাইস ভালো থাকো, সুস্থ থাকো, সিয়া।